বেঙ্গালুরুতে এমসিসি ক্রিকেট কমিটির এক বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকে সীমিত ওভারের ক্রিকেটের মতো এবারও টেস্টে ফ্রি হিটের বিষয়টি অনুমোদন করেছে এমসিসি এমসিসিকে কে মূলত ক্রিকেটীয় আইন প্রণতা সংস্থায় ভাবা হয় এই এমসিসি এবার নতুন দুটি আইন প্রস্তাব করেছে টেস্ট ক্রিকেটে বেঙ্গালুরুতে আলোচনা কমিটি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়াররা টেস্ট ক্রিকেটে নোবলের সংখ্যা কমাতে অদূর ভবিষ্যতে ফ্রি হিটের হাঁটতে পারে আইসিসি পরিসংখ্যান বলছে সাদা বলের ফরম্যাটে ফ্রি হিট চালু হওয়ার পর থেকে নোবল করার প্রবণতা অনেক কমেছে স্বরূপ বলা হয়েছে সম্প্রতি ইংল্যান্ড পঁয়তাল্লিশটি ওয়ান ডে ম্যাচে কোনো নো বল করেননি এমনকি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্ট সিরিজেও মাত্র এগারোটি নো বল করেছে ইংরেজ বলাররা নোবল ফ্রি হিট থিওরি শুধু দর্শকদের উন্মোচনা বাড়ায় না এতে অভার সংখ্যাও বেড়ে যায় ওভার রেট বাড়ানোর উপায় বের করতে করতে গত বছর মে মাসে আইসিসির স্ট্যাটিস্টিক নিয়ে আলোচনায় বসেছিল এমসিসি দেখা গেছে গত এক বছর ওভার রেট শেষে এগারো বছরের মধ্যে সবচেয়ে কম ছিল